আরো অনেক অনুষ্ঠান আছে, আগামীকাল ছুটি, হরিরায়ার ছুটি, সেই জন্য আজকে কোনো অসুবিধা নেই দেরিওটি থাকার। আমাদের 8টা থেকে 10টা জমজমার অনুষ্ঠান আছে, আপনারা আসবেন, গানের আসর, তারপরে জবর জবর তিন বর, তারপরে আমাদের লাকি ড্র, লাকি ড্রয়ের টিকিট আপনারা নিশ্চয়ই কেটেছেন, অনেক প্রাইজেস আছে, আপনারা কিন্তু নিশ্চয়ই আসবেন। আচ্ছা, যারা লাকি ড্রয়ের টিকিট কিনতে পারেননি, রিসেপশনে বিক্রি হচ্ছে, আপনারা কিনে নেবেন, 3টা টিকিট $10, আর ছোটো ছোটো বাচ্চারাও কিছু আছে, তারাও ঘুরে ঘুরে বিক্রি করছে টিকিট। এছাড়া আরেকটা অনুরোধ, আমাদের একটা ওই ঠাকুর নেমে যাক, তারপরে এবার সবচেয়ে জোরে মা দুর্গা নামছে, একবার ভলেন্টিয়ারদের জন্য যারা ঠাকুর নামালেন, 3 cheers for the volunteers, hip hip, hip hip, hip hip. ঠাকুর নেমেছেন, বরণ শুরু হবে। আপনাদের জানাই, আপনারা এই বছর বরণ নর্মাল যেভাবে হয় সেভাবে করতে পারবেন। আগে কয়েক বছর হয়েছে যে ঠাকুরের দিকে হয়তো প্লাস্টিক লাগানো কিংবা পায়ে দিতে হচ্ছে, এই ঠাকুর ভাসান হবে, সুতরাং আপনারা ঠিক নর্মাল যেরকম ঠাকুরকে ঠাকুরের দালিয়ে দিকে আপনারা যেরকম করেন কলকাতাতে, ঠিক সেভাবে করতে পারবেন। ঠাকুরের চারদিকে প্রদক্ষিণ করতে পারবেন, কোনো ওপেন ফ্লেমস রাখবেন না, কোনো আগুন রাখবেন না। ফার্স্ট প্রায়োরিটি ফর সিনিয়র সিটিজেন্স অ্যান্ড ম্যাক্সিমাম 15 people অন স্টেজ অ্যাট এ টাইম, 15 জনের বেশি আমরা স্টেজে রাখবো না, বিকজ অফ সিকিউরিটি রিজনস। এইখানে না, 15 জন হয়ে গেলে, 15 হয়ে গেলে আমি বলবো প্লিজ দাঁড়িয়ে থাকো, কিউ তো আছে। নবায়ন।